এসএসসি 2022 ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান অংশে আজকে 5 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নং প্রশ্নটি হচ্ছে, এখানে একটি চিত্র দেওয়া আছে উদ্দীপকে অকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের যে এ বি ইকুয়াল টু ওয়াই সেন্টিমিটার এবং ও এম লম্ব এ বি। ক নং প্রশ্ন, অ্যাঙ্গেল বি ও সি এর পরিমাণ কত ডিগ্রি? এই অঙ্কটি অনুশীলনী 8.5 এর একটি অঙ্কের সাথে অনেকটা অংশ মিলে। তো ক নং প্রশ্নের সমাধান অংশ, চিত্র হতে পাই আমরা এখানে ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের মধ্যে ও এ সমান ও বি, এরা একই বৃত্তে ব্যাসার্ধ, এই জন্য ও এ সমান ও বি বলা যাবে। আর তাহলে ও এ বি এই ত্রিভুজের মধ্যে যেহেতু দুইটি বাহু সমান, সেজন্য এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান থাকে। যেহেতু ও বি এ এই কোণটি 30 ডিগ্রি, তাহলে ও এ বি এই কোণটাও 30 ডিগ্রি হবে। আবার ত্রিভুজ ও এ বি এর বহিঃস্থ গুণ হচ্ছে বি ও সি, অর্থাৎ এ ও বাহুকে যদি বর্জিত করা হয় তাহলে সি পর্যন্ত বর্জিত করলে বি ও সি হচ্ছে বহিঃস্থ গুণ। বহিঃস্থ গুণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, তা এখানে অন্তঃস্থ বিপরীত কোণগুলো হচ্ছে অ্যাঙ্গেল ও বি এ এবং অ্যাঙ্গেল ও এ বি। তাহলে বি ও সি সমান হবে অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল ও এ বি, অর্থাৎ বহিঃস্থ গুণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। এখন মান বসানোর পর 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। ক নং প্রশ্ন, ও এম ইকুয়াল টু ওয়াই বাই টু মাইনাস 2 সেন্টিমিটার হলে ওয়াই এর মান নির্ণয় করো। উদ্দীপক হতে পাই এখানে এ বি ইকুয়াল টু ওয়াই সেন্টিমিটার দেওয়া আছে, বি এম ইকুয়াল টু ওয়াই বাই টু, কারণ হচ্ছে ও এম লম্ব এ বি, আমরা জানি লম্ব কোনো জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। আর চিত্র হতে আমরা দেখতেছি এখানে এ এম ইকুয়াল টু বি এম, সেজন্য বি এম হচ্ছে এ বি এর অর্ধেক, অর্থাৎ ওয়াই বাই টু। আর প্রশ্নে উল্লেখ করা আছে ও এম ইকুয়াল টু ওয়াই বাই টু মাইনাস 2 সেন্টিমিটার, তাহলে এখানে ও বি এম একটা সমকোণী ত্রিভুজ হয়, আর সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই ও বির মান হচ্ছে 10। চিত্র অনুযায়ী আমরা এখান থেকে পেয়েছি 10, ও এম হচ্ছে ওয়াই বাই টু মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর বি এম হচ্ছে ওয়াই বাই টু তার স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার হলো 100, আমরা ওয়াই বাই টু মাইনাস 2 এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী ভাঙাবো, তাহলে এই সূত্রটি হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ ওয়াই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর লাস্টে ওয়াই বাই টু তার হোল স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4। তাই এটা হচ্ছে 100 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4, এখানে 2 আর নিচে 2 কাটা, তাহলে ওয়াই ইন্টু 2 মানে হচ্ছে 2y, 2 এর স্কোয়ার হচ্ছে 4 প্লাস ওয়াই বাই 4। তাহলে লসাগু করার পর আমরা উপরে হরের মান পাই ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের যোগফল হচ্ছে 2y স্কোয়ার। এখন আমরা আড়াআড়ি গুণ দিলে 100 এর সাথে 4 ইন্টু করলে 400 হবে, 400 বাম পাশে নিয়ে আসলে 16 থেকে 400 মাইনাস করলে 384। তো আমরা এখান থেকে 2 কমন নিব, কমন নেওয়ার ফলে ভিতরে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 192। এখন উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 192 ইকুয়াল টু 0। এখন মিডল টার্ম করলে মাইনাস 4y কে মিডল টার্ম করলে আমরা দুটি সংখ্যা পাই মাইনাস 16y প্লাস 12y, প্রথম দুটি থেকে y কমন নিলে y মাইনাস 16 এবং লাস্টের দুটি অংশ থেকে 12 কমন নিলে y মাইনাস 16। তাহলে y মাইনাস 16 ইন্টু y প্লাস 12 ইকুয়াল টু 0 হয় y মাইনাস 16 ইকুয়াল টু 0, সুতরাং y ইকুয়াল টু 16 অথবা y প্লাস 12 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু মাইনাস 12, যেহেতু y হচ্ছে একটি বাহু বা রেখা, তাই রেখার দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যান্সার হবে 16 সেন্টিমিটার। গ নং প্রশ্ন, বহিঃস্থ একটি বিন্দু T থেকে C বিন্দুতে স্পর্শকাকে, তাই হচ্ছে আমাদের চিত্র। তো মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে সি একটি বিন্দু, সি বিন্দুতে ভিতরটিতে একটি স্পর্শক আঁকতে হবে। আমরা যদি বহিঃস্থ বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করি তাহলে সেটি সি বিন্দু দিয়ে যাবে এমন কোনো কথা নেই, সেজন্য আমরা সি বিন্দুতে একটি স্পর্শক আঁকবো এবং এটি টি বিন্দু দিয়ে যাবে। অঙ্কন, সি বিন্দুতে ও সি এর উপর সিটি লম্ব আঁকি, তাহলে সিটি নির্ণয় স্পর্শক।
এটা হচ্ছে আমাদের উদ্দীপক অনুযায়ী চিত্র। আমাদের হচ্ছে বহিঃস্থ বিন্দু টি থেকে সি বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। এখানে সি বিন্দুতে ওসি এর উপর আমরা সিটি একটি লম্ব আঁকি। এটা হলো প্রথম বৃত্তচাপ, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তচাপ, এখানে আমরা বসাবো। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তচাপ, আমরা এটার মাপ নিয়ে এইখান দিয়ে একটি বৃত্তচাপ দিব। আবার এখানে বসিয়ে আমরা এখানে পরের একটি বৃত্তচাপ আঁকি। তারপরে স্কেল বসিয়ে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করি। তাহলে এটা হচ্ছে টি বিন্দু। তাহলে এইভাবে আমরা সম্পাদ্য টি অঙ্কন করতে পারি।